চল্লিশ বছরের সংসারটা আগুন জ্বালায় দিলি, চল্লিশ বছরের সংসারটা আগুন জ্বালায় দিলি, আর আমরা বিলাই হয়ে থাকবো এটা হয়। চল্লিশ বছর পরে কোন আশেক রসুলের জন্মই বাংলাদেশে হলো যে আইসাই মুসলমানের ডিভাইড করে আজকে আলাদা মসজিদ করে ফেললো, আহলে হাদিস জামে মসজিদ। আমরা জানি দলীয় মসজিদ একমাত্র বাংলাদেশে করেছে বেইমান কাদিয়ানির দলেরা। এখানে বহু ইংরেজি শিক্ষিত জ্ঞানী মানুষ বিবেকের কাছে প্রশ্ন করি, মুসলমানের মসজিদ নিয়ে দলাদলি হবে কেন? আপনাদের বিবেক দিয়ে একটু প্রশ্ন করুন। এই চল্লিশ বছরে বহু বিতর্ক ছিল, মসজিদ নিয়ে কোনো দলাদলি ছিল না। তুমি জোরে আমিন বলো বলো, তুমি আলহামদু পরে আমিন বলো বলো, বুকে হাত বাঁধো বাঁধো, এ নিয়ে তর্ক হবে কেন? ঝগড়া হবে কেন? মারপিট হবে কেন? তর্ক সাহাবাদের মাঝেও ছিল, রক্তপাত হয়নি, গালাগালি হয়নি, তোমার অন্তরে এত পচা কেন? তোমার অন্তর এত ছোট কেন? বলে আস্তে আমিন বলার হাদিস, জোরে আমিন বলার হাদিস, মানো জোরে জোরে আমিন বলো। ভাই জান, আস্তে বলার তো হাদিস আছে, আমরা তো কোনোদিন দ্বন্দ্ব করি নাই। আপনার যদি এই জমিনে জোরে জোরে আমিন বলার শখ লাগে, আলাদা মসজিদ বানায় ফাড়ায় দাও। কিন্তু আস্তে আমিন বলাওয়ালাদের মাঝে গিয়া কেন ঝগড়া লাগাও? এটা ইহুদিদের চক্রান্ত ছাড়া কিছু না। তোমার যদি আমল করতে কষ্ট লাগে, বিশ রাকাত পড়ার টাইম না কষ্ট বেশি, আমল চোর, তাহলে আলাদা মসজিদ বানায় সেখানে আট রাকাত পড়ো, ঝগড়া নাই। ঝগড়া খোদার কথা কোরআন শুনবেন, বাঙালির বুঝাইতে হলে কোরআন লাগবে, এরাও বিশ্বাস করেন কোরআন হাতে নেওয়ার পরও মানে না, এত বড় নিম খারাপ মানুষ। আমি উত্তরা 13 নম্বর সেক্টর, কোরআন হাতে নিয়ে বলছি আমি কন্ট্যাক্ট করি না, যারা বলবে এরা কবিরা গুনাহ করবে। এরপরও ফেসবুকে কুচ্ছা আছে কিছু, এরা লেখতেই আছে ও কত বড় ইমান হারা, ও কত বড় মোনাফেক, ও কত বড় দাজ্জাল। কোরআন হাতে নিয়ে বলছি তুই আর কি বুঝতে চাস? আমি কি কুত্তার বাচ্চা না মানুষের বাচ্চা? কোরআন হাতে নিয়ে বলার পরে সমালোচনা করো, তুই এত বড় বেহায়া। কেউ 50,000 টাকার মানদিল আল্লাহর শপথ করে বলছি, কেউ সন্দেহ করবেন না, বাস্তব যা তাই বলছি। আমি এই যে 2 তারিখ ডিসেম্বরের চাটখিল একটা মাহফিলে যেতে পারিনি, আমি যেতে পারিনি, মারাত্মক অসুস্থ। অথচ সেই বদমাইশগুলো, সেই কুলাঙ্গা ফেসবুকে আমার ফরম দিয়ে 10,000 টাকা অগ্রিম দিছে। বেটা তুই 10,000, 1,00,000 অগ্রিম দিয়ে মানুষ ডেট পায় না, আর তুই 10,000 টাকা দিয়ে আমাকে কিনে ফেলছো? বেটা তুই 10,000, 1,00,000 অগ্রিম দিয়ে মানুষ ডেট পায় না, আর তুই 10,000 টাকা দিয়ে আমাকে কিনে ফেলছো?